মৈতুকা গ্রাম পঞ্চায়েতের ভগিনী নিবেদিতা সংঘ সমবায় তার 2022-এর সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। এই সাধারণ সভায় আমাদের উপস্থিতি ছিলেন কমলিনী পাত্র মহাশয়া এবং রিজ্য বিবি সত্যরঞ্জন রায়, অলোক চৌধুরী, দিলীপ জানা এবং সঙ্গের নেতৃত্বে যারা আছেন উনারা উপস্থিত ছিলেন। এবং আমাদের এই মৈত্রা পঞ্চায়েতে 331টা গ্রুপে আমাদের সঙ্গের সভানেত্রী সম্পাদিকা সহ প্রায় 250-এর উপরে আমাদের মায়েরা মানে মহিলাগণ উপস্থিত ছিলেন। এবং সবার কাছে আমাদের যে সাধারণ সভা যেভাবে হয় প্রথমে কর্মসূচি অনুযায়ী তার পূর্ববর্তী আমাদের যে রেগুলেশনটা পাঠ করা হয়েছে এবং তার যে ল আছে সঙ্গে ও সমবায় আইন তার অনুযায়ী আমাদের সেই নির্ধারণ অনুযায়ী আমাদের আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা করা হয়েছে। এবং সেখানে বার্তা রাখা হয়েছে যে এই মৈতনা অঞ্চলে বিশাল একটা মহিলা সংগ্রামের একটা জায়গা মহিলাদের, এবার এই মহিলাদেরকে কিভাবে এগিয়ে আনা যাবে এবং এই মহিলাদের নিজস্ব তহবিল যেরকম বাড়ানো সেইভাবে এই নিজস্ব তহবিলটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থেকে যেন তারা পরিচালিত হতে পারে তার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া আমাদের মৈত্রী পঞ্চায়েত থেকে। এবং আমাদের এই সংঘগুলোকে প্রত্যেকটা সংসদে যেরকম উপসংঘগুলোকে আরো সঙ্গ বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে যেরকম আরো মহিলারা কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, কাজের সঙ্গে যুক্ত এবং নিজে স্বনির্ভর হয়। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সকলের নেত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন যিনি এ চিন্তাভাবনা যে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে এই যে পড়াশোনা মানা কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে এসএসজি গ্রুপকে টাকা দিয়ে নিজের পায়ের যে নির্ভর হবার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাতে আমরা ওই বার্তাটাকে প্রত্যেকটা মহিলাদেরকে আমরা বার্তা দিতে চাইছিলাম যে মৈত্রী পঞ্চায়েতে যে সবাই নিজে পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতাশীল হন এবং নিজে কিছু রোজগারের জন্য একটা রাস্তা দেখুন। আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা আপনাদেরকে পথ দেখাবো, আপনারা চেষ্টা করে যান, আমরা আপনাদের সঙ্গে থেকে কাজ করে যাব। নাম মৈত্রী গ্রাম পঞ্চায়েতে আমি সদস্য ওয়াসিম। আমি শুধু অমুকের মা নয়, অমুকের স্ত্রী নয়, অমুকের ঘরে বৌমা নয়, আমি আমার দলের আমার একটা আলাদা পরিচয় আছে। আমি ব্যাংকে যেতে পারবো, আমি নিজে গিয়ে জমা দিতে পারবো, আমার যেটা কাজ ব্যাংকের যে কাজ সেটাও তো আমি শিখে নিতে পারলাম। পঞ্চায়েতে দরকার হলে আমরা আসছি, পঞ্চায়েতেও কে কোথায় বসেন, সেখানে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, কি ধরনের কাজ হয় সেটাও আপনারা জানতে পারবেন। তাহলে আপনাদের কাজের ক্ষেত্রে প্ল্যান বা প্রস্তুতি একটা খুব প্রয়োজন বা পরিকল্পনা খুব প্রয়োজন। আর পরিশ্রম তো যে কোনো কাজের ক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রম করলে দেখবেন তার লাভ বা তার সুফল আপনি পাবেনই। আর অতীতের ভুল কেন বলছি, সম্প্রতি মৈতনা ভগিনী নিবেদিতা প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার আয়োজন ছিল। কয়েকশো মহিলার উপস্থিতিতে আগামী দিনের পদক্ষেপের উদ্দেশ্য বেরিয়ে আসে। সম্প্রতি বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের সমস্যা থাকলেও এই গ্রুপে সমস্যাহীন পরিচালিত করার জন্য আহ্বান জানানো হয়। মৈতনা ভগিনী নিবেদিতা প্রাথমিক বহুমুখী সংঘ সমবায়ের সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন আমাদের ব্লকের বিএনও কমলিনী পাত্র মহাশয়া এবং জেলা পরিষদের রিজিয়া বিবি মহাশয়া এবং মান্দারপুর গ্রাম মেম্বার ওয়াসিম রহমান, ডেমুরিয়া গ্রাম মেম্বার অলোক চৌধুরী, দক্ষিণ মৈতনার গ্রাম মেম্বার দিলীপ জানা,
এবং আমাদের সঙ্গের পশ্চিম মৈতনা গ্রাম মেম্বার 17 জন আছে এবং আমাদের জেলায় ইয়ে হচ্ছে ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা শঙ্করী রায় মহাশয়া এবং আরও আমাদের সঙ্গের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন, সিএসপি এবং এসসি সবাই উপস্থিত এবং আমাদের সঙ্গের মেম্বার হিসেবে 331টা গ্রুপের মধ্যে প্রায় 250 মহিলা উপস্থিত হয়েছিল এই আজকে সাধারণ সভায়। আগামী দিনের উন্নয়নের জন্য নতুন এসএইচজি গ্রুপ গঠন, আমানত স্বল্প আমানত সঞ্চয়, তার দলগুলোকে বিভিন্ন উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া ইত্যাদি। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।